हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल फॉर स्टडी एड। आज के আমি আইটিআই টেকনিক্যাল 500 প্লাস এমসিকিউ করাবো। যে কোশ্চেন গুলো বা যেই ধরনের কোশ্চেন গুলো ডিআরডিও, ইসরো, রেল, সেইল এই সমস্ত পরীক্ষায় ভীষণ ভাবে থাকে, তো তোমরা যদি এই কোশ্চেন গুলো করতে পারো তাহলে কিন্তু তোমরা এই ধরনের এক্সাম গুলো খুব সহজেই কোয়ালিফাই করতে পারবে। আমি এই চ্যানেলে যেমন টেকনিক্যাল নন টেকনিক্যাল চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আসছিলাম সেরকমই নিয়ে আসতে থাকবো, কিন্তু তার সাথে এরকম 500 প্লাস এমসিকিউ সিরিজ চলতে থাকবে। তো তোমরা যদি এই কোশ্চেন গুলো কন্টিনিউ করতে পারো তাহলে কিন্তু তোমাদের টেকনিক্যাল এক্সাম গুলো কোয়ালিফাই করতে ভীষণ সুবিধা হবে। আমি এই পার্ট ওয়ান ভিডিওতে 500 প্লাস কোশ্চেনের কিছু কোশ্চেন আলোচনা করব। তো চলো কোশ্চেন গুলো দেখে নি। দেখো, প্রথমে এক নম্বর যে কোশ্চেনটা রয়েছে, হোয়াইল মেশিনিং কাস্ট আয়রন দ্য কুল্যান্ট ইউজ শুড বি। তো আমরা যখন কাস্ট আয়রন মেশিনিং করি তখন কি ধরনের কুল্যান্ট ইউজ করি? দেখো, প্রথমে যে অপশানটা রয়েছে, এই অপশানটা যেটা রয়েছে সেটা হচ্ছে কেরোসিন। তারপরে দেখো বি যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে মেশিন অয়েল, তারপরে সফট ওয়াটার, তারপরে দেখো ড্রাই এয়ার। তো এক্ষেত্রে মনে রাখবে যখন কাস্ট আয়রন আমরা মেশিনিং করব, কাস্ট আয়রনের কিন্তু সেলফ লুব্রিকেটিং প্রপার্টিস রয়েছে। তো এক্ষেত্রে যেহেতু এর সেলফ লুব্রিকেটিং প্রপার্টিস রয়েছে তাই আমরা এর মেশিনিং এর জন্য ড্রাই এয়ার ইউজ করব। এর কাটার সময় শুধু ড্রাই এয়ার ইউজ করলেই চলে। তো সুতরাং এই এক নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু ডি হবে। দেখো, দু নম্বর কোশ্চেন যেটা আছে, এ ফলোয়ার স্টেডি ইজ ফিক্সড অন দা। তো দেখো, তোমাদের বলে রাখি ফলোয়ার স্টেডি হচ্ছে এমন একটা অ্যাক্সেসরিজ যেটা লেদ মেশিং এ ভীষণভাবে কাজে লাগে। কারণ স্টেডি হচ্ছে যখন লং জব টার্নিং করা হয় তখন কিন্তু যাতে জব বেন্ড না হয়ে যায় তার জন্য কিন্তু স্টেডি ইউজ করা হয়। তো এক্ষেত্রে দেখো এখানে যেটা বলেছে, এ ফলোয়ার স্টেডি ইজ ফিক্সড অন দা, তার মানে ফলোয়ার স্টেডি কিসের উপরে ফিক্স থাকে? দেখো, এক নম্বরে দেখা আছে স্যাডেল, তারপরে টেল স্টক দেওয়া আছে, তারপরে বেড দেওয়া রয়েছে, তারপর হেড স্টক দেওয়া রয়েছে। এগুলো কিন্তু লেদ ম্যাশিং এর পার্টস। তো দেখো এক্ষেত্রে কিন্তু ফলোয়ার স্টেডি কিন্তু স্যাডেলে তোমার ফিক্স থাকে। তো এক্ষেত্রে দু নম্বরে অ্যান্সার কিন্তু এ হবে। এবার চলো নেক্সট কোশ্চেন দেখে নি। তিন নম্বর কোশ্চেন দেখো, দ্য নেগেটিভ র্যাক অ্যাঙ্গেল ইজ জেনারেলি প্রোভাইডেড অন দ্য টুল মেড অফ। নেগেটিভ র্যাক অ্যাঙ্গেল কোন টুলের ক্ষেত্রে দেওয়া হয়? তো আমরা জানি নেগেটিভ র্যাক অ্যাঙ্গেল কিন্তু সর্বদা টাংস্টেন কার্বাইডের ক্ষেত্রে ইউজ করা হয়। টাংস্টেন কার্বাইডের যে টুল থাকে আর কি, যে টুল থাকে তাতে কিন্তু ইউজ করা হয়। সুতরাং তিন নম্বরের অ্যান্সার কিন্তু এ হবে। এরপরে চলো নেক্সট কোশ্চেন চার নম্বর দেখো, অ্যান অয়েলি ফ্লোর শুড বি ক্লিন বাই। একটা তেল তেলে মেজে, ধরো ওয়ার্কশপে কোনো তেল পড়ে রয়েছে বা কিছু রয়েছে, তেল তেলে জিনিস রয়েছে, সেটাকে তোমরা কিভাবে পরিষ্কার করবে? দেখো অয়েলি ফ্লোরের ক্ষেত্রে দেখো অপশান প্রথমে রয়েছে, প্রথম অপশান দেখো পুটিং ওয়াটার রয়েছে, তারপরে দেখো কটন ওয়েস্ট রয়েছে, পুটিং সডাস্ট রয়েছে এবং স্প্রেইং কার্বন ডাইঅক্সাইড অর স্যান্ড। এক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যদি অয়েলি ফ্লোর থাকে তো সেক্ষেত্রে কিন্তু পুটিং সডাস্ট হবে এখানে অ্যান্সার। এক্ষেত্রে কিন্তু চারের কোশ্চেনের অ্যান্সার সি হবে। ওকে, তো চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নি। দেখো পাঁচ নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ টেম্পোরারি জয়েন্ট। তো টেম্পোরারি জয়েন্ট এখানে কোনটা হবে? তো দেখো প্রথমে যে অপশানটা রয়েছে, রিভেটেড জয়েন্ট রয়েছে, শোল্ডারের জয়েন্ট রয়েছে, ওয়েল্ডেড জয়েন্ট রয়েছে, প্রেস ফিট জয়েন্ট রয়েছে। দেখো জয়েন্ট তো অনেক রকমের রয়েছে, তো এর মধ্যে যদি বলো টেম্পোরারি জয়েন্ট যেটা সহজে খুলে যাবে আবার আটকানো যাবে, তো সেক্ষেত্রে কিন্তু প্রেস ফিট জয়েন্ট। ওকে, তো এই পাঁচ নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু তোমাদের ডি হবে। তো টেম্পোরারি জয়েন্টের যদি এখানে অ্যান্সার দিতে হয় তাহলে কিন্তু তোমাকে প্রেস ফিট জয়েন্ট দিতে হবে অ্যান্সার। ছ নম্বর কোশ্চেন দেখো, হুইচ ফুয়েল গ্যাস ইজ ইউজ ফর কাটিং ডিপ আন্ডার ওয়াটার। তো জলের নিচে যদি কোনো কাটিং করতে হয় তাহলে ফুয়েল হিসাবে, গ্যাস কাটার হিসাবে কোন ফুয়েল ইউজ করা হয়? তো এক্ষেত্রে মনে রাখবে সর্বদা হাইড্রোজেন ইউজ করা হয়, জলের নিচে হাইড্রোজেন ইউজ করা হয়, তাছাড়া কিন্তু অন্য কোনো ফুয়েল ইউজ করা হয় না। ছ নম্বরের অ্যান্সার কিন্তু এ হবে, হাইড্রোজেন। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন দেখে নি। সাত নম্বর কোশ্চেন দেখো, দ্য রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার অফ স্টিল। তাহলে কি স্টিলের রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার কত? দেখো প্রথমে রয়েছে 600 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, 400 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, 800 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে এবং নান অব দিস রয়েছে। তো সর্বদা মনে রাখবে রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার স্টিলে সর্বদা 800 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। তো এক্ষেত্রে কিন্তু সাত নম্বরের অ্যান্সার সি হবে। আট নম্বর কোশ্চেনটা দেখো, এ ডায়মন্ড পয়েন্ট চিজেল ইজ ইউজ ফর কাটিং। তো এক্ষেত্রে দেখো কিওয়ে রয়েছে, গ্রুপস রয়েছে,
ফ্ল্যাট সারফেস রয়েছে এবং ভি শেপ গ্রুপ রয়েছে। তো তোমরা মনে রাখবে, এই ডায়মন্ড পয়েন্ট চিজেল ইজ ইউজ ফর কাটিং, সর্বদা কিন্তু ভি শেপ গ্রুপ কাটার জন্য ইউজ করা হয়। তাহলে ডায়মন্ড পয়েন্ট চিজেল ইউজ করা হয় ভি শেপ গ্রুপ কাটার জন্য। তাহলে 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে ডি। দেখো 9 নম্বর কোশ্চেন, এ ডাবল কাট ফাইল ইজ ইউজ ফর ফাইলিং অন। ডাবল কাট ফাইল ইউজ করা হয় ফাইলিংয়ের জন্য কিসের উপরে, লেদার, উড, স্টিল না হার্ডবোর্ড? তো ডাবল কাট ফাইল কিন্তু ইউজ করা হয় স্টিলের ক্ষেত্রে। তো 9-এর অ্যান্সার কিন্তু এখানে সি হবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। 10 নম্বর কোশ্চেন দেখো, দ্য কাটিং অ্যাঙ্গেল অফ এ ফ্ল্যাট চিজেল চিপিং অ্যালুমিনিয়াম ইজ। তাহলে কি, ফ্ল্যাট চিজেল দিয়ে যখন অ্যালুমিনিয়াম কাটা হয় তখন সেই ফ্ল্যাট চিজেলের যে টিপের অ্যাঙ্গেলটা কত থাকে? তো সর্বদা মনে রাখবে, এখানে যখন অ্যালুমিনিয়াম কাটা হয় সেক্ষেত্রে কিন্তু 35 ডিগ্রি রাখা হয় চিজেলের টিপটা। কোশ্চেনের অ্যান্সার কিন্তু এ হলো। এরপরে চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন দেখো, হ্যালিক্স অ্যাঙ্গেল ইজ ফাউন্ড অন। হ্যালিক্স অ্যাঙ্গেল তোমাদের বলে রাখি, তো হ্যালিক্স অ্যাঙ্গেল কিন্তু সর্বদা থ্রেডে দেখতে পাওয়া যায়। তো এখানে দেখো, এখানে কিন্তু সেক্ষেত্রে আমরা যদি থ্রেডের ওয়ার্ক পিস দেখি সেই ক্ষেত্রেই কিন্তু তোমার হ্যালিক্স অ্যাঙ্গেল লক্ষ্য করতে পারবে। তো 11 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কিন্তু ডি হবে। তো চলো নেক্সট কোশ্চেন দেখি। 12 নম্বর কোশ্চেন দেখো, দ্য টিপ অফ এ সিমেন্টেড কার্বাইড টুল ইজ জয়েন্ট অন দ্য স্যাঙ্ক বাই। সিমেন্টেড কার্বাইড টুল, এই সিমেন্টেড কার্বাইড টুলটা তো পুরো হয় না, আবার এর এই টুলের মাথাতে এটা আটকানো থাকে ছোট, তো সেটা কিন্তু সর্বদাই ব্রেজিং করা থাকে। তো তোমরা যদি এরকম কোনো কোশ্চেন পাও যে দ্য টিপ অফ দ্য সিমেন্টেড কার্বাইড টুল ইজ জয়েন্ট অন দ্য স্যাঙ্ক বাই, তো এক্ষেত্রে কিন্তু ব্রেজিং অ্যান্সার করতে হবে তোমাদের। তো 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার বি হবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। দেখো 13 নম্বর কোশ্চেনটা, এ কার্বাইড টিপ টুল উইথ ব্লু মার্কিং ইজ ইউজ অন এ লেদ, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ম্যাটেরিয়াল ক্যান বি মেশিন উইথ হিজ টুল। তো দেখবে কার্বাইড টিপ টুলে যখন ব্লু মার্ক করা থাকে তখন সেটা ইউজ করা হয় লেদে, তো কী ধরনের ম্যাটেরিয়াল কাটার জন্য এটা ইউজ করা হয়? তো সর্বদা কিন্তু স্টিল হবে এক্ষেত্রে, ঠিক আছে? তো 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু ডি। তো চলো নেক্সট কোশ্চেন দেখে 14 নম্বর কোশ্চেন দেখো, জেনারেল কম্পোজিশন অফ HSS কাটিং ইন দ্য রেশিও অফ 18:4:1, ইন দিস রেশিও 18 রেফার টু। দেখো একটা HSS টুল যখন তৈরি করা হয় তার মধ্যে বিভিন্ন উপাদান মিশিয়ে কিন্তু তৈরি করা হয়। তো এর মধ্যে বলা হয়েছে তার রেশিওটা দিয়ে দিয়েছে 18:4:1, তো 18টা কিসে, তো 18টা কোন উপাদান ইউজ করা হয়েছে সেটাই জিজ্ঞেস করা হয়েছে। তো 18 রেফার টু, এখানে সর্বদা মনে রাখবে 18 যখনই বলবে টাংস্টেন ইউজ করা হয় 18:4:1-এ। তো এক্ষেত্রে 14 কিন্তু অ্যান্সার এ হবে। এরপরে দেখো লাস্ট কোশ্চেন, এটা 15 নম্বর কোশ্চেন, মেটাল প্রসেস ফিজিক্যাল অ্যান্ড মেকানিক্যাল প্রপার্টিজ, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ফিজিক্যাল প্রপার্টিজ। মেটালের যে প্রপার্টিজ থাকে ফিজিক্যাল মেকানিক্যাল, তো এর মধ্যে বলেছে কোনটা ফিজিক্যাল প্রপার্টিজ বলেছে। তো দেখো টেনাসিটি, ডাকটিলিটি এবং মেলিবিলিটি, এগুলো কিন্তু মেটালের মেকানিক্যাল প্রপার্টিজ। মেলিবিলিটি হচ্ছে যখন কোনো মেটালকে পিটিয়ে পিটিয়ে মানে চ্যাপটা মতো করা হয় তখন তাকে কিন্তু মেলিবিলিটি বলা হয়। ডাকটিলিটি ধরো সরু একটা তারের মতো করা হলো তাকে কিন্তু ডাকটিলিটি বলে। তো সেরকমই কিন্তু এগুলো কিন্তু মেকানিক্যাল প্রপার্টিজ মেটালের। আর একমাত্র দেখো ফিজিবিলিটি, এটা কিন্তু ফিজিক্যাল প্রপার্টি। সুতরাং এক্ষেত্রে কিন্তু অ্যান্সার সি হবে। তো এই ছিল আজকের কোশ্চেন। তো তোমরা এই কোশ্চেনগুলো ভালোভাবে করো এবং এই ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আমি আরও করাবো। 500+ কোশ্চেন আমি তোমাদের করাবো এবং এটারই পার্ট 1 আজকে আমি করালাম। এই কোশ্চেনগুলো যদি তোমরা মনে রাখো বা এই ধরনের কোশ্চেনগুলো যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু টেকনিক্যাল যে এক্সামগুলো থাকে ITI লেভেল পরীক্ষাগুলো কিন্তু তোমাদের ক্র্যাক করতে ভীষণ সুবিধা হবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করো। যারা প্রথম দেখছো এই চ্যানেল, এরকম ভিডিও আরও দেখার জন্য তোমাদের সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, কারণ ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।